রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। প্রথম দিনে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ বিশিষ্টজনেরা। টিকা গ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দুই ডোজ টিকা নিলেই পাওয়া যাবে টিকা পাসপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন টেলি রং। প্রথম ডোজের টিকা কার্যক্রম শেষ হওয়ার কিছুদিন পর আবারও সরগরম টিকা কেন্দ্রগুলো। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম দিনেই ভিড় জনসাধারণের। প্রথম ডোজ টিকা নেওয়ার দুই মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে না। পর্যায়ক্রমে যাদের দুই মাস পূরণ হবে তাদের মোবাইলে অবহিতকরণ মেসেজ পাঠানো হবে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। করোনার সংক্রমণ বাড়তে থাকায় টিকা গ্রহণ নিয়ে কেউ যেন অবহেলা না করেন সেই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই ইনজেকশন নেই তাহলে করোনার কমপ্লিকেশন কম হবে এবং 14 দিন পরে ইমিউনিটি গ্রো করে যাবে, এটা বলা আছে। তো সেই ক্ষেত্রে যারা এখনও ফার্স্ট ডোজ নেয় নাই তাদেরও নিতে বলি, যারা দ্বিতীয় ডোজ এখনও নেন নাই সবাই নিয়ে নেবেন তার তারিখ মতো। দ্বিতীয় ডোজ টিকাদানের শুরুর দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন আইসিটি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যাদের দ্বিতীয় টিকা নেওয়া সম্পন্ন হবে তাদের টিকা পাসপোর্ট দেওয়া হবে। আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে এবং আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কাজে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলে যাচ্ছে, কিন্তু আমাদের সবথেকে যেটা প্রয়োজন যে সচেতনতা। সংক্রমণ রোধে টিকা কার্যক্রমকে আরও গতিশীল করা উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। যে পর্যন্ত গভর্নমেন্ট অ্যালাউ করতে পারে এজ লেভেল তাদের সবার টিকা নেওয়া উচিত। আজকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করলাম, আমি মনে করি সবাই টিকাটা নেওয়া উচিত। ইমিউনিটি ফোর্স বিল্ড আপের জন্য এটা ব্যবহার করা হয় ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করার পর এই ভ্যাকসিন অবশ্যই কার্যকর। তবে টিকা নিলেও করোনা থেকে প্রকৃত সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সবার। অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন লকডাউনটা হওয়া উচিত। তবে লকডাউনে যাতে মানুষের ব্যক্তিগত জীবন কিংবা জীবিকা সেরকমভাবে ব্যাহত না হয় সেটাও যদি রাষ্ট্র দেখতে পারে, সেদিকে যদি মনোযোগী হয়, সেই ব্যাপারে কিছু নীতি গ্রহণ করে সেটা কাম্য। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।